Assalamualaikum. 40তম বিসিএস প্রিলিমিনারি সাধারণ জ্ঞান 71 আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন? ঘ 1498 থেকে 1519 খ্রিস্টাব্দ। 72 প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? খ চন্দ্রগুপ্ত মৌর্য। 73 ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম কে এসেছিল? পর্তুগিজরা বাংলায় প্রথম এসেছিল। 74 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘ কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল? উত্তর ঘ সোভিয়েত ইউনিয়ন। 75 বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? 75-এর খ পঞ্চম তফসিল। তাহলে যে ঐতিহাসিক 7ই মার্চ ভাষণ রয়েছে এটা সংবিধানের পঞ্চম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। 76 বঙ্গভঙ্গকালে ভারতের ভাইসরয় কে ছিলেন? উত্তর ক লর্ড কার্জন। 77 বাংলাদেশের কোন বনভূমি সালবৃক্ষের জন্য বিখ্যাত? উত্তর গ ভাওয়াল ও মধুপুরের বনভূমি। 78 বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ফরিদপুরে? উত্তর ক 79 বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত? এটা হচ্ছে 2017 সাল অনুযায়ী ছিল 2,11,00,000 হেক্টর। গাঢ় উপজাতি কোন জেলায় বসবাস করে? উত্তর গ ময়মনসিং। 81 নম্বর 2018 সালে বাংলাদেশের পার্স ক্যাপিটা জিডিপি কত? এখানে নোট, অর্থনৈতিক সমীক্ষা 2018 অনুসারে বাংলাদেশের সাময়িক পার ক্যাপিটা জিএনআই 1,1752 মার্কিন ডলার এবং পার ক্যাপিটা জিডিপি এখানে হবে 1,677 মার্কিন ডলার। অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুসারে বাংলাদেশের সামরিক পার ক্যাপিটা জিএনআই 2,064 মার্কিন ডলার আর জিডিপি অনুযায়ী হচ্ছে 1,970। এটা 2020-এর আর আমাদের উত্তরে চেয়েছে 2018-র। 82 নম্বর বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কখন? আমরা সবাই জানি যে বাংলাদেশে প্রথম আদমশুমারি হয়েছে 1974 সালে আর এখন বর্তমানে আমাদের 2021 সালে হতো, সেটা আমাদের হলো এখন 2022 সালের, মানে অনুষ্ঠিত হলো 2022 সালে। 83 নম্বর এক্সক্লুসিভ ডেভেলপমেন্ট ইন্ডেক্স আইডিআই এর ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্থান কত? উত্তর খ দ্বিতীয় স্থান। 2018 সালে বাংলাদেশের মোট রপ্তানি আয় কত? 41 বিলিয়ন মার্কিন ডলার। উত্তর খ 85 এলিয়েন্স যে দেশভিত্তিক গার্মেন্টস ব্র্যান্ডগুলোর সংগঠন? উত্তর খ যুক্তরাষ্ট্রের। 2018 সালে বাংলাদেশে জিডিপিতে শিল্প খাতের অবদান কত শতাংশ ছিল? উত্তর ঘ 33.66%। 87 নম্বর 2018 থেকে 2019 অর্থ বছরে রপ্তানি প্রণোদনা রাখা হয়েছে 4,500 কোটি টাকা। বাংলাদেশের 88 বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় 1991 সালে। 89 সংবিধানের কোন সংশোধনকে ফার্স্ট ডিস্টরশন অফ কনস্টিটিউশন বলে আখ্যায়িত করা হয়? পঞ্চম সংশোধন। 90 স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে? সপ্তমতম। 91 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972। 92 সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন পিএসসি গঠনের উল্লেখ রয়েছে? উত্তর ক 137 নং অনুচ্ছেদে। 93
আওয়ামী লীগের ছয় দফা পেশ করা হয়েছিল 1966 সালে। 94 বঙ্গবন্ধু সহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামি সংখ্যা কতজন ছিল? উত্তর খ 35 জন। 95 আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা? উত্তর খ মানবাধিকার। 96 আলমন্ড ও পাওয়াল চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে বিভক্ত করেছেন চার ভাগে? উত্তর খ চার ভাগে। 97 বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য? 98 বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের নির্বাচন হয় 7 মার্চ 1973। 99 তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু হয় 13,136টি। 100 লেট দেয়ার বি লাইট বিখ্যাত ছবিটি পরিচালনা করেন জহির রায়হান। 101 যুক্তরাষ্ট্রের গান্টানামো বে ডিটেনশন ক্যাম্প কোথায় অবস্থিত? কিউবা। উত্তর গ কিউবা। 102 টেকসই উন্নয়ন সংক্রান্ত 2030 এজেন্ডাতে কয়টি লক্ষ্য রয়েছে? 17টি। 103 জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে? উত্তর ক 1948। 104 মিনস্ক নিচের কোন দেশের রাজধানী? বেলারুশ। 105 সর্বশেষ মিউনিক নিরাপত্তা সম্মেলন কোন সালের কোন মাসে অনুষ্ঠিত হয়? ফেব্রুয়ারি 2019 সাল। 106 V20 গ্রুপ কিসের সাথে সম্পর্কিত? উত্তর গ জলবায়ু পরিবর্তন। 107 জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর খ 1982 সাল। 108 বিশ্বের সর্বশেষ জলবায়ু সম্মেলন ডিসেম্বর 2018 কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর ক কাটোউইস পোল্যান্ড। সানশাইন পলিসি এর সাথে কোন দুটি দেশ জড়িত? উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া। 110 ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে? ক নিউ ডেভেলপমেন্ট ব্যাংক NDB। চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে? উত্তর ঘ জিবুতি। 112 পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারত সম্প্রতি সামরিক বিমান হামলা পরিচালনা করেন? উত্তর খ বালাকোট। 113 নিচের কোন দেশে 2022 সালের G20 বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হবে? ভারত। 114 দ্য আইডিয়া অফ জাস্টিস গ্রন্থের রচয়িতা কে? উত্তর গ অমর্ত্য সেন। শ্রীলঙ্কার 115 শ্রীলঙ্কার কোন সমুদ্র বন্দর চীনের নিকট 99 বছর জন্য লিজ দেওয়া হয়েছে? উত্তর খ হাম্বান টোটা। 116 নিচের কোন সংস্থাটি সচিবালয় বাংলাদেশে অবস্থিত? বিমস্টিক। 117 নিচের কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই? খ NAM নাম। 118 জাতিসংঘ বিষয়ক আলোচনায় P5 বলতে কি বোঝানো হয়? উত্তর ক নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র। 119 কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়? উত্তর গ অস্ট্রিয়া। OIC এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন? দ্বিতীয় শীর্ষ সম্মেলন। 121 নিচের কোনটি পাললিক শিলা? উত্তর খ কয়লা। 122 নিচের কোনটি বৃহৎ স্কেল মানচিত্র? 1:10,000।
123 সমবৃষ্টিপাত সম্পন্ন স্থান সমূহকে যোগকারী রেখাকে কি বলা হয়? উত্তর গ আইসোহাইট। 124 বাংলাদেশে লাউই ছাড়া জাতীয় উদ্যান কি ধরনের বনভূমি? ক ক্রান্তীয় চিরহরিৎ, আধা চিরহরিৎ জাতীয়। 125 বাংলাদেশে সংঘটিত বন্যার রেকর্ড অনুযায়ী 1971 থেকে 2007 কোন সালে বন্যা সবচেয়ে বেশি প্লাবিত হয়? 1988 সাল। 126 সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর ক নয়াদিল্লি। 127 নিচের কোনটি জলজ উদ্ভিদ নয়? উত্তর ঘ গজারি। 128 নিচের কোনটি মানব সৃষ্ট আপদ নয়? উত্তর ঘ কালবৈশাখী। 129 বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে কর্মসংস্থান বেশি হয়? কৃষি খাতে। বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী যে ধরনের বন্যা কবলিত হয় তার নাম কি? উত্তর ঘ জলোচ্ছ্বাসজনিত বন্যা। সাধারণ জ্ঞান থেকে মোটামুটি এগুলোই প্রশ্ন এসেছে। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।